আসসালামু আলাইকুম দর্শক, জয়া নিউজ বিডিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই জানিয়ে দিচ্ছি এখনকার প্রধান প্রধান সংবাদ শিরোনাম। জিয়ার কবরে আব্বাসী সেলিমের নেতৃত্বাধীন এলডিপির শ্রদ্ধা, থাকছে চার সাংগঠনিক জেলায় বিএনপির নতুন কমিটি, জানাবো আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে 2041 সাল পর্যন্ত শেখ সেলিম। শুনছিলেন শিরোনাম, জানাবো পুরো খবর। এরকম নতুন নতুন খবরের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে দিন। বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে তার মাজারে শ্রদ্ধা জানিয়েছে আব্বাসী সেলিমের নেতৃত্বাধীন এলডিপি। রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতার মাজারে গিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় 20 দলীয় জোটে থাকা এই দলটি। পরে নেতারা সাংবাদিকদের বলেন, জিয়ার আদর্শে উজ্জীবিত হয়ে কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত রাখতে হবে। এলডিপি সভাপতি আব্দুল করিম আব্বাসী জনগণের অধিকার ফিরিয়ে আনার লক্ষ্যে সব গণতান্ত্রিক শক্তিকে একসঙ্গে সংগ্রাম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন। দলটির মহাসচিব শাহজাদ হোসেন সেলিম জানিয়েছেন, জিয়াউর রহমানের কারণে বহু দলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে দেশে। তলাবিহীন ঝুড়ি থেকে বাংলাদেশকে তিনি অর্থনৈতিকভাবে উন্নত করেছেন। তার রাজনৈতিক ও অর্থনৈতিক কৌশলের কারণে বাংলাদেশের সমমর্যাদা নিয়ে দাঁড়িয়েছে, কিন্তু চক্রান্তকারীরা দেশকে এগিয়ে নেওয়ার পথ বাধাগ্রস্ত করতে তাকে শহীদ করেছেন। তবুও জিয়াউর রহমান চির জাগরুক উল্লেখ করে শাহাদাত হোসেন সেলিম বলেন, জিয়াউর রহমানের আদর্শে বাংলাদেশের মানুষ স্বাধীন চেতা। বর্তমান অগণতান্ত্রিক কর্তৃত্ববাদী শাসনকে সরিয়ে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় তার আদর্শই বাঙালিকে পথ দেখায়। আগামী দিনে সমস্ত গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে কর্তৃত্ববাদী শাসনের মোকাবিলা করতে হলে তার রাজনৈতিক আদর্শের কোনো বিকল্প নেই। শেরেবাংলা নগরের চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের মাজারে ফুলের শ্রদ্ধা জানায় এলডিপির নেতারা। বিএনপি আনুষ্ঠানিক শ্রদ্ধা জ্ঞাপনের পরে এলডিপির নেতারা সেখানে পুষ্প স্তবক অর্পণ করেছেন। এই সময় কেন্দ্রীয় নেতা তমিজুদ্দিন টিটু, এম এ বাসার, চাষী এনামুল হক, এ কে এম মহিউদ্দিন, রাশেদুল হক, এস এম বেলাল প্রমুখ উপস্থিত ছিলেন। চলে যাচ্ছি পরের সংবাদে। নরসিংদী ও কুমিল্লা সহ চার সাংগঠনিক জেলায় বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এর মধ্যে নরসিংদী জেলায় 61 সদস্যের, কুমিল্লা মহানগরে 44 সদস্যের, কুমিল্লা উত্তরে 41 সদস্যের এবং কুমিল্লা দক্ষিণে 41 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। 61 সদস্য বিশিষ্ট নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক করা হয়েছে খায়রুল কবির খোকনকে। তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব পদেও রয়েছেন। এছাড়া সদস্য সচিব হয়েছে মঞ্জুর এলাহি, যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, সুলতান উদ্দিন মোল্লা, এম এ জলিল, অ্যাডভোকেট আব্দুল বাসিত ভুইয়া, আবু সালে চৌধুরী, দিন মোহাম্মদ, দীপু, হারুনর রশিদ, আকবর হোসেন, এ কে এম গোলাম কবির কামাল, ফারুক উদ্দিন ভুইয়া, রবিউল ইসলাম রবি, খায়রুল ইসলাম বাবুল, অ্যাডভোকেট জসিম উদ্দিন, আমিনুল হক বাচ্চু, ফাইজুর রহমান ও মহসিন হোসেন বিদ্যুৎ। 44 সদস্য বিশিষ্ট কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক করা হয়েছে মোহাম্মদ আখতারুজ্জামান সরকার এবং সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সি। যুগ্ম আহ্বায়ক হলেন মোহাম্মদ আবুল হাশেম, সৈয়দ তৌফিক আহমেদ, রমিজ উদ্দিন লন্ডনী, আতিকুল ইসলাম শাওন ও মোহাম্মদ মহিউদ্দিন। 41 সদস্য বিশিষ্ট কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হয়েছেন হাজি হামিদুর রশিদ ইয়াসিন এবং সদস্য সচিব হয়েছেন হাজি জসিম উদ্দিন। যুগ্ম আহ্বায়ক হলেন অ্যাডভোকেট আলী আকাশ, মোস্তফা জামান, মোহাম্মদ মাহবুব আলম চৌধুরী, কামরুল হুদা, আশিকুর রহমান, মাহমুদ ওয়াসিম, অ্যাডভোকেট খায়রুল এনাম তৌফিক, অধ্যাপক সারওয়ার জাহান দোলন, নজির আহমেদ ভুইয়া ও রেজাউল কাইয়ুম। চলে যাচ্ছি পরের সংবাদে। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, গণতন্ত্রকে যারা হত্যা করেছে তারা এখন এসে আমাদের গণতন্ত্র শেখাচ্ছে। এদেশে স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, গণতন্ত্রের যদি কেউ সবচেয়ে বেশি ক্ষতি করে থাকে সে হলো জিয়াউর রহমান। তিনি বলেন, বিএনপি জামায়াত কখনো গণতান্ত্রিক দল হতেই পারে না। যাদের নেতা যুদ্ধ অপরাধী গোলাম আজম, দেলোয়ার হোসেন সাঈদি, তাদের উত্তরসূরিরা অবৈধভাবে ক্ষমতা দখল করতে চায়, কিন্তু তাদের সে স্বপ্ন কখনোই বাস্তবায়ন হবে না। নির্বাচনের মাধ্যমে সরকার নির্বাচিত হবে। 1970 সালের নির্বাচন থেকে ন্যাপ সরে গিয়েছিল, বিএনপির অবস্থা ন্যাপের মতোই হবে আর আওয়ামী লীগ 2041 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে। চট্টগ্রাম নগরের দি কিং অফ চিটাগাংয়ে চট্টগ্রাম মহানগর যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।
আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেন, এদেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে জিয়াউর রহমান জিয়া, পাকিস্তানের এজেন্ট। তার বাবা মার কবর পাকিস্তানে, বেঁচে থাকলে তার ফাঁসি হতো। মৃত মানুষকে আসামি করা যায় না, এটা দেশের আইনে রয়েছে, সে বেঁচে গেছে। তিনি বলেন, 75 সালে মোস্তাক জিয়া একটি নির্বাচিত সরকারকে ষড়যন্ত্র করে উৎখাত করেছে। জিয়াউর রহমান একজন কালপ্রিট, সে বঙ্গবন্ধুকে খুন করে তার হত্যার বিচার না হওয়ার জন্য ইনডেমনিটি অধ্যাদেশ জারি করেছিল। 22,500 যুদ্ধ অপরাধী জেলে ছিল, তাদেরকে ছেড়ে দিয়েছে। তারা ও তাদের দল বিএনপি এখন বলে গণতন্ত্র আইনের শাসনের কথা, তাদের মুখে এসব কথা মানায় না। বাংলাদেশের অর্থনীতির কথা উল্লেখ করে তিনি জানিয়েছেন, এশিয়ার মধ্যে অর্থনীতির দিক থেকে বাংলাদেশ অনেক এগিয়ে। বাংলাদেশ কখনো শ্রীলঙ্কা হবে না। দ্রব্যের দাম শুধু বাংলাদেশেই বাড়েনি, সব দেশেই বেড়েছে। আমেরিকায় 70% বেড়েছে। শেখ সেলিম বলেন, যারা বলে এদেশ শ্রীলঙ্কা হবে তারা এদেশের ভালো চায় না। আমাদের দেশ আমেরিকা, কানাডা, পাকিস্তানের চেয়ে যথেষ্ট ভালো অবস্থানে আছে। আমাদের পতন ঘটাতে অনেক পরিকল্পনা চলছে, সব পরিকল্পনা ধূলিসাৎ করে 2009 সাল থেকে 2022 সাল পর্যন্ত ক্ষমতায় টিকে আছি। তারা যত আমাদের টানবে আমরা তার 40 কদম এগিয়ে যাব। বঙ্গবন্ধু কন্যা মচকে যাবেন কিন্তু ভেঙে যাবেন না উল্লেখ করে আওয়ামী লীগের এই নেতা বলেছেন, এই সরকার যুদ্ধ অপরাধীদের বিচার করেছে। একজন যুদ্ধ অপরাধী থাকলেও তার বিচার হবে। আওয়ামী লীগের আমলে পদ্মা সেতু হয়েছে। পদ্মা সেতু আমাদের দেশের প্রবৃদ্ধি 2% বাড়িয়ে দিচ্ছে। মানুষের উন্নয়ন হবে। চট্টগ্রাম কক্সবাজার রেললাইন, ফ্লাইওভার, টানেল সহ 15টি মেগা প্রকল্প এই সরকারের আমলেই হচ্ছে। যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনিকে স্মরণ করে তিনি বলেন, মনি ভাইয়ের আদর্শকে নিয়ে যুবলীগ তার কার্যক্রম এগিয়ে নেবে, বঙ্গবন্ধুর স্বপ্ন যুবলীগ পূরণ করবেই। বঙ্গবন্ধুর বিশ্বস্ত সৈনিক ছিল শেখ ফজলুল হক মনি। মনিকে ছাত্রলীগের সেক্রেটারি করে সারা দেশকে ছাত্রলীগকে উজ্জীবিত করা হয়েছিল। সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, আওয়ামী লীগ কচুপাতার পানি নয়, চাইলেই ফেলে দেওয়া যাবে না। রাজপথে সংগ্রাম করে জনতার ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি অনেক চক্রান্ত করছে, স্বার্থ হাসিলের জন্য তারা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে আওয়ামী লীগের বিরুদ্ধে চিঠি পাঠিয়েছেন। বিশেষ অতিথির বক্তব্যে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নফল জানিয়েছেন, আমাদের আদর্শিক চর্চা করতে হবে। আদর্শিক চর্চা করতে হলে বিশেষের স্লোগান বর্জন করতে হবে। ব্যক্তিবিশেষ দিয়ে রাজনীতি হয় না। আগামী নির্বাচন ষড়যন্ত্র মোকাবেলা করে অপরাজনীতির শক্তিকে দাঁত ভাঙা জবাব দিতে হবে যুবলীগকেই। বিএনপি ক্ষমতায় থাকার সময় আন্দোলন সংগ্রামে অংশ নেওয়ার ইতিহাস যাদের কাছে, তাদের নিয়ে যুবলীগের কমিটি গঠনের অনুরোধ জানিয়েছেন তিনি। চেয়ারম্যান মহানগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চুর সভাপতিত্বে সম্মেলনে উদ্বোধক ছিলেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সংসদের হুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপন, যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন নিখিল সহ প্রমুখ। সূত্র বাসস।